হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা সৌদিটা গ্রামে মানে এখানে গ্রামকে ওয়াদি বলে সেখানে ঘুরতে গিয়েছিলাম এখানে পরিবেশটা আসলে খুবই আমাদের পছন্দ হয়েছে গ্রামীণ পরিবেশ বেশ গাছপালা আছে যেখানে ছৌদিতে আসলে মরুভূমির দেশ গাছপালা বাট মানে গ্রামটাই বেশ গাছপালা আছে এবং এখানে একটা লেক মতো করে রাখছে এই গ্রামটার নাম হচ্ছে ওয়াদি এরা গ্রামকে ওয়াদি বলে ওয়াদি হানিপা আমরা গিয়েছি ওয়াদি হানিপাতে পিকনিক করার জন্য মিনি পিকনিক আমরা ওয়াদিতে পৌঁছে গিয়েছি এবং এখানে যে। দেখি অনেক গাছপালা এবং যে লেকটাতে লেকটাতে প্রচুর মাছ আছে। ছোটো ছোটো মাছ আছে বড় মাছও আছে বাট আমরা যেহেতু কিনারায় গিয়েছি মাছ খুব কম বড় মাছ দেখতে পেয়েছি ছোট মাছগুলো দেখতে পেয়েছি এবং কয়েকটা হাঁসও আছে এখানে আমার হাজব্যান্ড কিছু রুটি দিয়েছে যেটা হাঁসগুলো খুব দ্রুত খেয়ে নিয়েছে এবং মাছগুলো রুটিগুলো খাওয়ার জন্য খুব দু একটা মাগুর মাছও দেখতে পেয়েছি এবং সাইজটা বেশ বড়। তবে এখানে একটা রেস্ট্রিকশান আছে যেটা হলো যে এখানে মাছ ধরতে দেয় না এর সিকিউরিটি যারা আছে তারা মাছ এবং এখানে যে জল জলটাও নামতে দেয় না এই রেস্ট্রিকশানগুলো এখানে মেনে চলতে হয় তারপর আমরা এখানে খাওয়ার জন্য কিছু মুরগি নিয়ে গেছিলাম প্রসেস করে নিয়ে গেছিলাম জাস্ট ওখানে যেয়ে আমরা ফ্রাই করেছি এই চিকেন ফ্রাইটা এটা আমার হাজব্যান্ডই ফ্রাই করছে ও হাজব ভালোভাবে এটা ফ্রাই করছে আমরা আমাদের সঙ্গে আমার ফ্যামিলি তিন চারজন আছি তো আমরা ফ্রাই হয়ে গেলে এটা মজা করে খাব আপনাদের সঙ্গে ওটা শেয়ার করব দেখি দেখাবো আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো সেফ সে যথেষ্ট ভালো রান্না করতে পারে ভালো যে কোনো আইটেমই সে মোটামুটি পারফেক্টলি করতে পারে এবং সে যে মশলাটা দিচ্ছে এই মশলাটা কিন্তু সে নিজে হাতে তৈরি করেছে এবং খুবই টেস্টি এর সঙ্গে মিশিয়ে দিলে খুবই খেতে খুব সুস্বাদু হবে আমরা এখানে রুটি এখান থেকে মানে মার্কেট থেকে রুটি নিয়ে এসি এবং চিকেন ফ্রাই সঙ্গে পেপসি সঙ্গে পেপসি তারপর সালাদ এগুলো দিয়ে আমরা আজকে এই নাস্তাটা শেষ করব ভালো থাকবেন সবাই দেখার জন্য ধন্যবাদ সবাইকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ